রহমতুল্লাহ বারাকাত কোনো কোনো আহ কি বলবার রাধা শিক্ষিত হুজুর তারা ওই গায়ে হলুদ দেখে গায়ে হলুদ মাখার দলি ধরে থাকে সাহাবীর গায়ে হলুদ রং ছিল হলুদ না যদি কেউ কোনো হুজুরকে বলতে শুনেন তাকে জিজ্ঞেস করবেন যে হলুদের আরবিটা কি সেই আরবিটা হাদিস কোরআনে আছে হলুদ রং দেখে তার মানে শ্রীযুগের মহিলারা এক প্রকার সেন্ট ব্যবহার করতো যেমন আমাদের চন্দন ইত্যাদি আছে তো সেই সেন্টের রং হতো হলুদ রঙের আসফার তো সেই সেন্টটা মেয়েরা যখন লাগাতো তখন স্বামী স্ত্রী মিলিত হলে একসাথে হলে পরে তোর গায়ে লেগেই যাবে তো সেই স্ত্রীর গায়ের যে রং সেই রং তার কাপড়ে লেগে গেছিলো তা দেখে রাসোল্লা সাল্লা সাল্লাম বলেছিলেন তুমি কি বিয়ে করেছো কারণ এই এই রঙটা এই রঙের সেন্টটা সাধারণত বিয়ের সময়ে পয় ব্যবহার করা হয় এটা কিন্তু হলুদ না যে আমাদের দেশে যে হলুদ যে তরকারিতে দেওয়া হয় সেই হলুদ না এটা বহু হুজুরের ভুল ধারণা মানে কি আর বলবো বলার কিছুই নেই তো হলুদ মাখা জায়েজ না এটা হচ্ছে অমুসলিমদের প্রথা অমুসলিমদের ব্যাপার অনেকে বলে শুভ যদি বিয়ে যদি শুভ ধারণা করে তাহলে সেটা কি হয়ে যাবে আপনার সিরিক হয়ে যাবে আর যদি মনে করে বিয়ের সময় এটা মাখতে হয় হলুদটা বিদাত হবে আর যদি কেউ বলে না গায়ের রঙটা একটু কাঁচা সোনার মতো করে নেবো তাহলে বৈধ উপায়ে মাখা যাবে কিন্তু বিয়ের সময়ই কেন যদি মনে করেন বিয়ের সময়ই মাখতে হয় যে স্বামীর কাছে যাবে একটু মাখালাম তাহলে সমস্যা নেই কিন্তু তার জন্য অনুষ্ঠান নেই ওই যে পাঁচটা মেয়ে দেখে তারপরে বহু রকমের যে আচার আছে মেয়েলি আচার সেসব ঠিক নয় যেহেতু এটা বিজাতীয় প্রথা মোট কথা হলুদ থেকে দূরে থাকায় ভালো আপনি পাপ থেকে বা অবাধ্য আচরণ থেকে দূরে থাকবেন